বৈশাখ মাস পড়তে পারলো না, চৈত্রে যে পরিমাণে গরম বন্ধুরা, মানে এতে তো জীবন শেষ। তার মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল একটু তরমুজের একটা কোনো মানে কুলকুল ড্রিঙ্ক পাওয়া যায়, তাহলে তো জীবনটা মানে ভীষণ ঠান্ডা হয়ে যায়। তো আমি তরমুজটা নিয়েছিলাম, তরমুজটা তেমন একটা লাল না, কেমন একটা দেখছো, মানে সাদা সাদা লাল টাইপের, খুব একটা মিষ্টি সেরকমও নয়। তো ভাবলাম যে এটাকে দেখে দিয়ে কী করা যায়, তো কেটে নিয়েছি, কেটে এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল বলে মারাত্মক ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। মানে এই সময় তরমুজটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তরমুজ দিয়ে আরও বিভিন্ন রকমের মানে জুস বানানো যায়, মজিত থেকে শুরু করে সব কিছু সিম্পলের মধ্যে এটা সবথেকে বেস্ট। তার জন্য খুব ইজিভাবে এটা করার জন্য মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, মিক্সিতে দিয়ে এটাকে বের করে নিয়েছি। এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ হচ্ছে এর মধ্যে খানিকটা ওই আশ টাইপের রয়ে গেছে। পুরো পিওর লিকুইডটার জন্য এক হাতে ক্যামেরা দিয়ে এক হাতে এরকমভাবে হয় না, খুবই সমস্যা হয়, সেই কারণে কি করব করতে তো হবেই। তো এক হাত দিয়ে আমি অল্প একটুখানি দেখালাম যে কীভাবে আমি ছেঁকে নিয়েছি। তো তারপরে আমি একটা কাপড়ের মধ্যে, এটাতে হচ্ছিলো না বলে একটা সুতির কাপড়ে দিয়ে পিওর রসটাকে আমি বের করে নিয়েছি। এবার এই জারটা ছিল ঠান্ডা, মানে ফ্রিজে রেখেছিলাম, তো তার মধ্যে দিয়ে দিলাম তরমুজের রসটা। তো এবার আমি এটাকে সার্ভ করে নেবো হচ্ছে গ্লাসের মধ্যে। মানে এটা তেমন কোনো কিছু নয়, জাস্ট দেখানোর জন্য বেশ ভালোই লাগলো, কি বলবো। মানে এখনও এত পরিমাণে গরম পড়েছে, দুপুরবেলা বেরোলে পরে মানে বোঝা যাচ্ছে, আর আমার ম্যাক্সিমাম দিন পড়া থাকছে বলে খুবই কষ্ট হচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, মানে যত ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে পারা যায় এই টাইমটায়। তবে লেবুর রস দিয়ে একটু বিট লবণ দিয়েছিলাম, দিয়ে নাড়িয়ে নিয়েছি আমি। মানে এত কষ্ট গরমে ধারণার বাইরে হয়ে যাচ্ছে। তো আমার এখানে আর কিছু বলার নেই, তোমরাই দেখে নাও কেমন লাগলো ভিডিওটা, কমেন্ট সেকশনে জানিও, শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন মানে রেসিপি সবার আগে নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, টাটা, বাই বাই।